নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, ঠিকই দেখছেন, আমার এই বুকে লেখা যে স্লোগানটি, দফা এক দাবি এক মমতার পদত্যাগ, এটা গোটা রাজ্যবাসীর মনের কথা। এই প্রতিবাদে সামিল হওয়া একজন সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব বলে মনে করেছি, এটা আমার কর্তব্য বলে মনে করেছি। সাংবাদিকতার নিরপেক্ষতার ভেগ ধরে আপনি কখনোই অন্যায়ের প্রতিবাদ করা থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। আজকের সাংবাদিকতার নাম করে, নিরপেক্ষতার ভান করে কিছু মানুষ এখান থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করছে, এটা অপরাধ। অপরাধ যখন বাস্তব, তখন প্রতিবাদ করাটা ধর্ম। আমি সেই ধর্ম পালন করছি মাত্র। তাই দফা এক দাবি এক মমতার পদত্যাগ, এই স্লোগানে, গোটা বাংলার মানুষের এই স্লোগানের সঙ্গে আমিও গলা মিলিয়েছি। কারণ এই রাজ্যটা প্রথম নয়, এই রাজ্যটা প্রথম নয়। এ রাজ্যে রাজ্য দেখেছে পার্ক স্ট্রিট, রাজ্য দেখেছে কামদুনি, রাজ্য দেখেছে সন্দেশখালী, এ রাজ্য দেখেছে কালিয়াগঞ্জ, এ রাজ্য দেখেছে হাঁসখালী, এ রাজ্য দেখছে আরজিকর। মানুষ প্রতিবাদ করছে, নিজের নিজের মতো করে প্রতিবাদ করছে। আমি প্রত্যেকে, রাজ্যের প্রত্যেক মানুষকে বলবো, আপনারা যতক্ষণ নাই স্বৈরাচারের পতন ঘটে ততক্ষণ পর্যন্ত স্টিকার আপনারা বুকে লাগিয়ে রাখুন, প্রতিবাদ করুন। এটাই হোক প্রতিবাদের ভাষা, গোটা বাংলার মানুষের মনের কথা হোক এটা। আজকের এই সময় দাঁড়িয়ে যে ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটে গেল, তারপরেও অপরাধীদেরকে শেল্টার দেওয়ার জন্য আপ্রাণ প্রয়াস মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েলদের পক্ষ থেকে দেখা গেছে। কামদুনির ঘটনাতে দেখেছি বিনীত গোয়েলের ভূমিকা গোটা রাজ্যবাসী দেখেছে, এখানেও বিনীত গোয়েলের ভূমিকা রাজ্যবাসী দেখছে। তিনি এখন সাংবাদিকদেরকে দায়ী করছেন, আমার প্রতিবাদ আরো জোরালো হয়েছে এই কারণে। বলছেন এই সমস্ত কিছুর জন্য নাকি সাংবাদিকরা দায়ী, বিনীত গোয়েল বলছেন, মমতা ব্যানার্জি বলছেন, এআই তৈরি করে নাকি ফেক ভিডিও করে সব প্রচার করা হচ্ছে। অপরাধকে ঢাকার কি মরিয়া প্রচেষ্টা, কি আপ্রাণ চেষ্টা, নিজেদের অপরাধকে ঢাকার জন্য যারা চাল চুরি করেছে, যারা ডাল চুরি করেছে, যারা চাকরি চুরি করেছে, যারা কয়লা চুরি করেছে, যারা বালি চুরি করেছে, তারা এখন চিৎকার করে বলার চেষ্টা করছে, অন্যদেরকে অপরাধী সাজানোর চেষ্টা করছে। তার প্রতিবাদ চলছে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রতিবাদ চলছে, আমার রাজ্যে প্রতিবাদ তো চলছে। এই রকম প্রতিবাদী মানুষ বিভিন্ন ভাবে প্রতিবাদ করছেন, কেউ কবিতা লিখে, কেউ গান লিখে। এরকম একটা অসাধারণ গান আপনাদেরকে এখন আমি শোনাবো, যে গানের, গানটা ইংরেজিতে, গানটার শুরুটা এরকম, একটি মেয়ে সাদা পোশাক পরেছিল, কারণ সে দেশ সবার মনে আলো আনবে বলে, সবার জীবনে আলো আনবে বলে, তার নিজের জীবনটাই অন্ধকারে ঢেকে গেল। উই রোয়ার ফর জাস্টিস, আমরা জাস্টিসের জন্য চিৎকার করব, ডেথ নট ইন ভেইন, মৃত্যু যেন বৃথা না যায়। ফর দ্য সেফটি অফ আওয়ার বিলাভেড উই মাস্ট ব্রেক দিস চেইন, আমাদের বিলাভেড, আমাদের প্রিয় মানুষদেরকে সেফটি দেওয়ার জন্য আমরা এই চেইনকে ব্রেক করব। রোয়ার ফর জাস্টিস, আমরা জাস্টিসের জন্য চিৎকার করব। আমরা শুনি সেই গানটা, গানটা একটু সকলে মিলে শুনি। In the quiet of the night, a tragedy unfolds, a young healer's life, so brutal and stolen cold. She wore the white coat with pride, a beacon of light, but darkness took her away in the dead of the night. We roar for justice, death not in vain, for the safety of our beloved, we must break these chains, protect them with our love, with our strength, with our fight. A daughter, a sister, a lover, a wife. Her dreams were of healing, her passion for life. But a shadow crept in where the light should have shone. Now we stand together, we won't let her go alone. We roar for justice, death not in vain, for the safety of our beloved. Them with us.
a daughter, a sister, a lover, a wife. She was a daughter, a sister, a lover, a wife. Her dreams were of healing, her passion for life. But a shadow crept in where the light should have shone. Now we stand together, we won't let her go alone. We roar for justice, death not in vain. For the safety of our beloved, we must break these chains. Protect them with our love, with our strength, with our fight. To save their lives is to make the world right. All right, we roar for justice. Of the hospital, echoes of her name. We remember her courage, we won't forget her pain. No more silence, no more fear. We stand united, our message clear. Let's unite, let's rise, let's fight for our soul. Small. Together we'll fight, we'll settle the score. We roar for justice, death not in vain. For the safety of our beloved, we must break these chains. Protect them with our love, with our strength, with our fight. To save their lives is to make the world right. আমাদের প্রত্যেকের প্রতিবাদের ভাষাই হোক এটাই, উই রোয়ার ফর জাস্টিস, দফা এক দাবি এক মমতার পদত্যাগ, এই দাবিতে যেন আমরা প্রত্যেকে পথে নামি, প্রত্যেকে লড়াই করি, প্রত্যেকে যেন ময়দান ছেড়ে না চলে যাই। যতক্ষণ পর্যন্ত না স্বৈরাচারের পতন হয় ততক্ষণ পর্যন্ত যেন আমরা ময়দান ছেড়ে না চলে যাই। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।